নিয়ম মাফিক 36 ঘন্টা আগে প্রচার শেষ। তাহলে কিভাবে কাটাচ্ছেন শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরা? মানুষের কাছে গিয়ে প্রচার শেষ। নদিয়ার শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের জন্য মাঝে রয়েছে আর মাত্র 2 দিন, আর তাই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের ব্রজকিশোর গোস্বামী, বিজেপির নিরঞ্জন বিশ্বাস, সিপিএম এর সৌমেন মাহাতো, কংগ্রেসের রাজু পালরা আজ ও কাল 2 দিন ধরে কর্মীদের সঙ্গে বেশিরভাগ সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। চারজনই জানিয়েছেন মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার সময় শেষ হয়েছে, এখন আমরা সকলেই কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তাদের সঙ্গেই বেশিরভাগ সময় ব্যয় করছি। এছাড়া পোলিং এজেন্ট ঠিক করা, তাদের করোনা টিকা নেওয়া হয়েছে কিনা, বুথ শিবিরগুলি ব্যানার ফেস্টুন নিয়ে কিভাবে সাজানো হবে, এইসব বিষয় তদারকি করে সময় কাটছে। তবে শেষ প্রচারের চূড়ান্ত শব্দের থেকে একদিকে যেমন রেহাই পেয়েছে সাধারণ মানুষ, অন্যদিকে প্রার্থীরাও সুস্থির চিন্তা ভাবনা করার একটু ফুরসত মিলেছে বলে জানালেন। এখানে এসেছে একটা বিশেষ আমার পারিবারিক কাজে, কাজ করতে গিয়ে মনে হলো একটু চা খাই, সেজন্য দাঁড়িয়ে চা খাচ্ছি। তো আগামী 2 দিন বা 3 দিন এইভাবে কি প্রচার কোনোভাবেই সম্ভব হবে না? না, সরকারি নির্দেশে তো আছেই, প্রচার কোনোভাবে করা যাবে না। একমাত্র বুথের বাইরে, মানে বুথের 200 মিটারের বাইরে যে পার্টি অফিস আছে, সেখানে তো বসে কর্মীদের উদ্বুদ্ধ করা যেতেই পারে, কিন্তু জনসাধারণের সঙ্গে কোনো প্রকার ভোট চাওয়া বা তাদের মাঝখানে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, এটা তো সম্ভব নয়। যারা দলীয় কর্মী টর্মী রয়েছে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ বা বুথের বিভিন্ন কাজ, সেখানে প্রস্তুতি, 30 তারিখে এজেন্ট টেজেন্ট নিয়ে বসার ব্যাপার রয়েছে, এজেন্ট পাঠানো, বুথের আগে টেন্ট তৈরি করা, এই সমস্ত বিষয়, দলীয় যে সাংগঠনিক যে বিষয় আছে তার মধ্যেই সীমাবদ্ধ আছি, কারণ এখন তো আর নির্বাচনের প্রচার করা যাবে না, এই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত আছি। প্রচার গতকাল শেষ হয়েছে এবং তারপর থেকে হচ্ছে আমরা আমাদের প্রতিটা বুথে ভোটার স্লিপ, ভোটার লিস্ট এবং হচ্ছে তার হচ্ছে চিকলি পোস্টার, এই সমস্ত প্রচুরের কাজটা আমরা তদারকি করছি। আমাদের পোলিং এজেন্ট তাদের কোভিড টিকা দ্বিতীয় ডোজ আছে কি না সেটা দেখে নেওয়া হচ্ছে, এবং যাদের দ্বিতীয় ডোজ নেই তাদেরকে করোনা পরীক্ষা করানো, সেই পরীক্ষা আর্টিফিশিয়াল টেস্ট করানোর ব্যবস্থা, সেগুলো সব কাজগুলো, এই সমস্ত কাজগুলো তদারকি করছি। এবং হচ্ছে আমাদের বুথের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, গ্রামের সঙ্গে যোগাযোগ রাখা, কিছু বিষয় আমাদের কাছে আসছে, এ বহিরাগতরা বিভিন্ন জেলা থেকে, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে, জেলা থেকে বহিরাগতরা গ্রামের অব্যাহত করে রোববার একটা পরিকল্পনা, কিছু খবরাখবর আমাদের কাছে আসছে, এ সম্পর্কে আমরা হচ্ছে খোঁজখবর রাখছি এবং হচ্ছে এবং সেগুলো হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, জানানো হয়েছে এবং আগামী দিনে মানে যা আমাদের খবর খবর আসবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো। আমরা চাইছি যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক, শান্তিপুরের মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করুক, শান্তিপুরের মানুষ তার নিজের প্রার্থীকে নির্বাচিত। নির্বাচন প্রচার কালকে 6টার সময় শেষ হয়েছে, তারপরে আমি আমার কংগ্রেস যারা কর্মী আছেন তাদের সঙ্গে বসে কীভাবে ভোটটাকে করানো যায় সেই নিয়ে আলোচনা করছি, এবং তাদেরকে যে এজেন্ট, তারপরে আপনার ভোটার লিস্ট, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করছি, এবং আমার কর্মীদের কাছে আমি পৌঁছে যাওয়ার ব্যবস্থা মানে যাচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করছি যে মানুষ কীভাবে পিসফুলভাবে ভোট দিতে পারে, মানুষের যেন সন্ত্রাসের আবহাওয়ায় যেন না পড়ে সেটা আমরা মানুষকে বলছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.